ওরা তোমাকে হত্যা করতে চেয়েছিল কেন? কারা ওরা? আমার গর্ভে যার সন্তান সেই মাস্তানগুলোকে পাঠিয়েছে। কেন? সে শুধু আমার দেহের লোভে আমার সাথে প্রেমের নাটক করেছে। এখন আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে গ্রহণ করতে চায় না। এই সন্তানের পিতৃত্ব স্বীকার করতে চায় না। না চাইলে তাকে বাধ্য করানো হবে। দেশে আইন আছে, আইন তাকে ছাড়বে না। বলো বোন, তার নাম কি? দবির সিদ্দিকী। কি? দবির সিদ্দিকী? যাকে আগামীকাল নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে, তার সত্যিকারের রূপ এত নিকৃষ্ট। তুমি কিছু ভেবো না বোন, অপরাধী যেই হোক আইনের হাত থেকে তার রেহাই নেই। উপস্থিত সুধীবৃন্দ, স্বীকৃতি ছাড়া কর্মীর কর্মস্পৃহা বাড়ে না, ত্যাগের মহিমা হতাশায় ম্লান হয়ে যায়। আজ আমরা এমন একজন পুলিশ অফিসারকে সম্মান দেবার জন্য এখানে একত্রিত হয়েছি যার সাফল্য সম্পর্কে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। অত্যন্ত স্বল্প সময়ে তিনি তার নিজস্ব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সক্ষম হয়েছেন। তার এলাকায় অপরাধের হার দেশের যে কোনো এলাকার অপরাধের চেয়ে অনেক কম। আইন শৃঙ্খলার উন্নয়নে তার সাফল্য রীতিমতো অনুকরণীয়। ভদ্র মহোদয়গণ, আমি এবার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব আমিনুর রহমান সাহেবকে অনুরোধ করব জনাব দবির সিদ্দিকীকে তার সততা ও কর্তব্যনিষ্ঠার জন্য পুরস্কৃত করতে। জনাব দবির সিদ্দিকী, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Congratulations, Mr. Dabir. You did an excellent job. Thank you, sir. Officer. Sir, public er uddeshe ami kichu bolte pari? Sure. Thank you, sir. Apnara hunchen, ami ain kanuner unnati korchi. এখন আমি নারী সমাজের দিকে নজর দিলাম। আজকের পর থেকে আমার এলাকার মধ্যে কোনো মাইয়ার নির্যাতন হবে না, কোনো মাইয়ার মুখে অ্যাসিডও পড়ব না, কোনো মাইয়ার ইজ্জত লয়া কাউরে খেলতেও দেব না। অবশ্যই দেবেন। আপনি থাকতে অন্যদের চান্স কোথায়? হোয়াট? কে আপনি? কি বলতে চান? আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একজন আইনজীবী, অ্যাডভোকেট লায়লা হক। মিস্টার কমিশনার, আমি বলতে চাই যার গলায় পরিয়েছেন পদকের মালা তার গলায় পরানো উচিত ছিল জুতোর মালা। এই যে ম্যাডাম, কি সব আবুল তাবুল বলতাছেন, এটা কি আদালত পাইছেন? জাউলা জাউলা কোয়া কেস গোলা করে দিবেন? ধর্মের কল বাতাসে নড়ে, কেস গোলা আপনি নিজেই করেছেন। অ্যাডভোকেট লায়লা, যা বলবেন সরাসরি বলুন। কমিশনার সাহেব, সত্য আইনের প্রতিমূর্তি বলে যাকে আপনারা সম্মানিত করেছেন সেই দবির সিদ্দিকী একজন জঘন্য চরিত্রের মানুষ। এই দবির সিদ্দিকী স্বপ্না নামের এই সাধারণ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে দেহের প্রলোভন দেখিয়ে তাকে গর্ভবতী করেছে। মিছা কথা স্যার, কুললে মিছা কথা। এই ম্যাডাম, ওই কি সব গানজটি গল্প বইলা মিটিং এ চিটিং করতাছো? আপনার কোট কালা, আপনার দিলটাও কালা। জি হ্যাঁ, এই কালো কোটধারীরা মাঝে মধ্যে আপনাদের মতো কালো লোকদের পাশে দাঁড়ায় বলেই নিজেদের কিঞ্চিত ফর্সা ভাবার সুযোগ পান। কমিশনার সাহেব, এই চরিত্রহীন লোকটা স্বপ্নাকে শুধু গর্ভবতী করেনি,
স্বপ্ন যখন তার গর্ভের সন্তানের পিতৃত্ব দাবি করেছে, নিজের মাতৃত্বের অধিকার দাবি করেছে, তখন এই দবির সিদ্দিকি গুন্ডা লেলিয়ে দিয়ে তাকে হত্যা করতে চেষ্টা করেছে। অ্যাডভোকেট লায়লা, এসবের কোনো প্রমাণ আপনার কাছে আছে? ইয়েস স্যার, আমি নিজের সাক্ষী। এটা হলো কোর্টে দায়ের করা স্বপ্নার মামলার কপি, আর এই হলো নির্যাতিতা স্বপ্না। স্যার, এই দুই মাইয়া চাই মাইরা আমার চেল বাজার করবার চায়। চুপ করুন, আপনার মতো অফিসাররা ডিপার্টমেন্টের কলঙ্ক, আপনাদের জন্য আমাদের বদনাম হয়। আমি এই মুহূর্তে আপনাকে সাময়িকভাবে ক্লোজ করলাম। আপনার বিরুদ্ধে তদন্ত করে যদি মামলার সত্যতা প্রমাণ হয় তাহলে আপনি চাকরিটাও হারাবেন। সব হারামজাদি, আমার সর্বনাশ কইরা আবার মরা কান্না কান্তাস। ওই হারামজাদি, তুই আমার নামে থানায় কেন কেস করছস? কেন ওই উকিল রে আমার পিছনে লীলায় দিছ? কি করু মামি, আপনারে বিশ্বাস কইরা ভালোবাসছিলাম, আপনি আমার বিয়া করবেন কইছিলেন, কিন্তু আমার পেটে সন্তান আসার পর আপনি আমার কোনো খোঁজই নেন নাই। আমি যতবার আপনার লগে দেখা করতে গেছি আপনি আমার থানায় দিছেন, আমার বাস্তান দিয়ে কল করতে চাইছেন। করবো না, চীনা জোকের মতন তুই আমার পিছনে লাইগা রয়েছ, দিন নাই রাইত নাই, বিয়া বিয়া বিয়া। আরে আমি তোর বিয়া করুম কবে কইছি? কয়দিন ফুর্তি টুর্তি করছি তাই বইলা সারা জীবনের লাইগা ফাঁসুম নাকি? সত্যি স্বপ্না, ছি, এত ভালো লোকের বদনাম করা তোমার একদম উচিত হয়নি। আজকের পর থেকে ওনার সাথে তোমার কোনো সম্পর্কই থাকা উচিত না। এ তুমি কি কইতাছ রবি? তাইলে আমরা স্বপ্না বুড়কি উঠবো? সে কথা স্বপ্নার আগে ভাবা উচিত ছিল। স্বপ্না, উনি তোমাকে ভালোবেসে যেসব উপহার দিয়েছে সেগুলো আমাকে দাও। তা তো বলতে পারবো না, কিন্তু আপনার মেয়ের জন্য একজন সম্মানিত লোককে আমি বেজ্জতি হতে দিতে পারি না। দাও। এই যে নিন, আপনি স্বপ্নাকে এ পর্যন্ত যা যা দিয়েছেন তা সবই আপনাকে স্বপ্না ফিরিয়ে দিয়েছে। এবার আপনি সম্মানের সাথে স্বপ্নাকে তার ইজ্জত ফিরিয়ে দিন। কি হলো তিন, ফিরিয়ে দিন স্বপ্নার কুমারিত্ব। কি কইতাছে না বলতো, এ কি কইরা সম্ভব? ওই হারামির বাচ্চা, তোর মা তোর বাবাকে কখন ইজ্জত কিপ করেছিল বল? বল, একটা মেয়ে কখন একজন পুরুষকে নারীর সবচেয়ে অমূল্য সম্পদ তার ইজ্জত কিপ করে বল? দেখ, আমি কিন্তু পুলিশের লোক, তোর আমি পুলিশ বলে কিন্তু আইনের ঊর্ধ্বে। পুলিশ বলে তুই যে কোনো মেয়ের ইজ্জত নিয়ে ছিনেমিনে খেলবি আর তোকে কেউ কিছু বলবে না। কি ভেবেছিস তুই নিজেকে? হ্যাঁ, স্বপ্নাকে আজ এই মুহূর্তে বিয়ে করে তোর স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে, নইলে জীবন নিয়ে আমি তোকে এখান থেকে ফেরত দেব না। বিয়ে আমি করব, তবে আমি এমন শিক্ষা দিই মুহূর্ত জীবনে বলতে পারবি না। চাচা, আপনি কাজে খবর দিন। বাজারে 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 ঢোল বাজা। লতিফকে কল সেলে রেখেছেন মিস্টার আকাশ? কি হলো, কথা বলছেন না কেন? হোয়ার ইজ মাই ক্রিমিনাল? লতিফ কোথায়? ওকে আমি গ্রেফতার করতে পারিনি। হোয়াট, এ আপনি কি বলছেন? জি ম্যাডাম, আমি যা বলছি তাই সত্য। লতিফকে আমি যখন গ্রেফতার করে নিয়ে আসছিলাম ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে হাজির হন ওসি সাহেব, এবং তারই নির্দেশে লতিফকে আমার ছেড়ে দিতে হয়েছে। একজন অবৈধ মদ ব্যবসায়ী যার কারণে ওই বস্তির লোকগুলো মারা গেল তাকে আপনি ছেড়ে দিলেন? ওসি সাহেব বলেছেন তার চেয়ে অনেক বড় আসামি প্রকাশ্য দীপালোকে ঘুরে বেড়াচ্ছে, তেমন একজনকে গ্রেপ্তার করে এনেছেন উনি, আর তার জবানবন্দি আমাকে দিতে হবে। দেখবেন দেখবেন, আপনি আসুন আমার সাথে, আসুন দেখুন।
What? বাহ দারোগা সাহেব বাহ এভাবেই আপনারা তাহলে আইন প্রয়োগ করেন সত্যিকার দোষী ব্যক্তিদের ছেড়ে দিয়ে এভাবে আপনারা আইনকে ব্যঙ্গ করেন বলুন কত টাকা ঘুষ দিয়েছে আপনাদের লতিফ ঘুষ ঘুষ যদি আমি নিতাম ম্যাডাম তাহলে আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতাম না ওই গোলশানে আলিশান বাড়িতে এসির ভিতরে বসে এমডিবির গান দেখতাম ঘুষ আমি নেইনি ম্যাডাম আর নেইনি বলে আমাকে পদে পদে আইন প্রয়োগের বাধা দেওয়া হয় আর চাকরি করি বলে ওই উচ্চ পদস্থদের আদেশ মেনে চলতে হয় আই এম সরি ম্যাডাম এই জন্যই আজকাল জনগণ আইন প্রয়োগের জন্য আর পুলিশের কাছে যায় না রাস্তার উপরেই পুড়িয়ে মারা ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করে ধর্ষণকারীকে নিজেদের হাতে তুলে নেয় আইন সেদিনে দূরে নয় যেদিন সত্যি সত্যি আপনাদের থানা ব্যবহৃত হবে গরু ছাগলের গোয়াল ঘর হিসাবে সেদিন আপনারা আফসোস করবেন আসি ম্যাডাম পারলেন না তাই না আমি জানতাম আপনার আইন কোনোদিন লতিফকে অ্যারেস্ট করতে পারবে না ঘুষখোর পুলিশ আর আইনের ফাঁক দিয়ে সে ঠিকই বেরিয়ে যাবে ম্যাডাম আপনার আইন যেখানে শেষ আমার আইন সেখানে শুরু আমি আপনার কাছে প্রমাণ করে দেব আপনার আইন অন্ধ হলেও আমার আইন অন্ধ নয় আমার আইন বিচার করতে জানে সত্য উদ্ঘাটন করতে জানে লতিফকে আপনার আইন কোনোদিন গ্রেফতার করতে পারবে না কিন্তু আমি ঠিকই পারবো